আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, গত তাফসিরে আমরা যেই সূরা থেকে তাফসির করেছিলাম, কোন কোন সূরা থেকে আমরা তাফসির করেছিলাম? যে আমরা গত তাফসিরে তিনটি সূরা থেকে আমরা তাফসির করেছি। প্রথমে আমরা তাফসির করেছিলাম সূরা আল বালাদ, তারপরে সূরা আশ-শামস, তারপরে সূরা আল-লাইল। আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসিরে আজকেও আমরা ইনশাআল্লাহ তিনটি সূরার তাফসির করব সংক্ষেপে। প্রথম সূরাটি হলো সূরা আদ-দুহা, তারপরের সূরাটি হলো সূরা আলাম নাসরাহ বা সূরা আল ইনসিরাহ, তারপরের সূরাটি হলো সূরা আত-তিন। এই তিনটি ছোট ছোট সূরা, এই সূরাগুলোর সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা, এই সূরাটি মাক্কী সূরা। আমরা প্রথমেই বলেছি যে 30 পারার মধ্যে
যতগুলো সূরা আছে এই সূরাগুলো প্রায় মাক্কি সূরা এবং ছোট ছোট সূরা, এগুলো বেশি লম্বা বড় সূরা না, ছোট ছোট সূরা, কিন্তু সূরাগুলো বেশিরভাগ মাক্কি সূরা। সূরা আদ-দুহা এটি মাক্কি জীবনের প্রথম দিকে নাজিলকৃত সূরা। এই সূরার প্রথম আয়াতটি হল ওয়াদ-দুহা, এখান থেকে এই সূরার নামকরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দুহা। আদ-দুহা এই শব্দটির অর্থ হল সূর্য যখন মোটামুটি স্পষ্ট হয়ে উপরে উঠে যায় তখন এই শব্দটা, এই সময়টাকে আরবিতে দোহা বলা হয়। অর্থাৎ সূর্য একেবারে স্পষ্ট হয়ে উপরে উঠে যায়, তো অর্থাৎ স্বাভাবিক 8টা 9টা যখন বাজে তখন এই সময়টাকে বলা হয় আদ-দুহা, এটা দোহার সময়। এই সময় সলাত আদায় করা মুমিনের জন্য খুব ফজিলতময়, এই জন্য এই সলাতগুলোকে বলা হয় সলাতুদ্দোহা, যেটা আমাদের এই উপমহাদেশে চাষতের সলাত নামে পরিচিত। চাষত এটা আরবি শব্দ না, এই শব্দটা হলো ফার্সি। তো আমাদের এই অঞ্চল ফার্সি অধ্যুষিত, অর্থাৎ আমাদের ইসলামটা এসেছে পারস্য হয়ে, ফার্সি হয়ে, আর এক সময়ে এখানে মোগল শাসকেরা, বিভিন্ন শাসকেরা যারা ছিল তারা ফার্সি ভাষাকে এখানে প্রাধান্য দেওয়া হতো, এজন্য ইসলামী পরিভাষাগুলো আরবি ব্যবহার না হয়ে ব্যবহার হয় ফার্সি ভাষা। এজন্য সলাতুদ্দোহা বললে আমাদের দেশের অনেক ভাই বোন চিনে না, কিন্তু চাষতের নামাজ বললে মোটামুটি সবাই চিনে। তো আমরা আস্তে আস্তে এবাদতগুলোকে আমরা ফার্সি পরিভাষা বাদ দিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা কোরআনিক পরিভাষা এবং সুন্নার পরিভাষা, আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিভাষাটি ব্যবহার করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিভাষাটি ব্যবহার করেছেন, আমরা সেটিতে অভ্যস্ত হওয়া দরকার। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আস্তে আস্তে ওই শব্দগুলোর সাথে পরিচিত করানো দরকার। যেমন নামাজ আর সলাত, এক সময় সলাত বললে কেউ বুঝত না, মুরব্বীরা সলাত বললে কেউ বুঝত না। আমি প্রথম প্রথম ছাত্র জীবনে বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় আলোচনা করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত খালি সলাত সলাত বলতাম, তা আমি মনে করতাম এটা সবাই বুঝতেছে। তা এক মাহফিলে আমাকে এক মুরব্বী আলোচনার শেষে বলতেছে যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খালি সলাতের আলোচনা করলেন, সলাটটাই কি এটাই তো বুঝলাম না, সলাটটাই তো বুঝি নাই, সলাতের এত ফজিলত বললেন, এত গুরুত্ব বললেন, এত কিছু বললেন, তো সলাটটা কি? তখন থেকে বুঝতে পারলাম যে আসলে সলাত বললে আমাদের দেশের অনেক ভাই বোন বুঝে না। তো এই জন্য আমি এরপর থেকে কি করি, সলাতের আলোচনা করলে কয়েকবার সলাত বলি, আবার কয়েকবার নামাজ বলি, যাতে বুঝতে পারে যে মানুষ নামাজের কথা বলতেছে। তো আমরা আস্তে আস্তে এই পরিভাষাগুলো পরিবর্তন করা দরকার, সলাত, তারপরে আমরা সিয়াম, সিয়াম পরিভাষা ব্যবহার করা দরকার রোজা বাদ দিয়ে, কারণ সিয়াম দ্বারা, এই সিয়াম শব্দটার মধ্যে নূর আছে, সুবহানাল্লাহ, কারণ এটা কোরআনের একটা ওয়ার্ড এবং এটা ইসলামের একটা পরিভাষা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামের অন্তর্ভুক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যে কথাগুলো বের হয় এগুলো নূর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যেগুলো বের হয়েছে এই শব্দগুলোকে আমরা ব্যবহার করা দরকার, সেইগুলো অন্য শব্দের মধ্যে পাওয়া যাবে না, রোজার মধ্যে সেটা পাওয়া যাবে না, নামাজের মধ্যে সেটা পাওয়া যাবে না। এই জন্য চাষত ব্যবহার না করে আমরা বলবো সলাতুদ্দোহা। তখন এবার আমাদের দেশের ভাইয়েরা বোনেরা যখন আপনি বলবেন যে বাসায় গিয়ে বললেন আম্মা
এইটা তো শাস্তার নামাজ হবে না, এটা হবে সলাতুল দোয়া। তখন মা কি বলবো জানেন, বাবারে এবার এটার নিয়ত কেমনে হইব, এতদিন তো শাস্তের নিয়ত করতাম, এবার নিয়ত কেমনে করব। ঝামেলা ওই জায়গায়, যখন আমরা এরকম কিছু শিখাইতে যাই সাথে সাথে আমাদের বাঙালিদের প্রশ্ন আসে, কয় তাহলে এটার নিয়ত কেমনে হবে, যেহেতু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে নিয়তও চেঞ্জ হয়ে যাবে, মানে সবার চিন্তা থাকে, তাহলে তো এটা কঠিন এক জিনিস। কারণ এতদিন পড়ছি নামাইতওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতে ছাষ্ট, দেখেন আগে পরে সব কিন্তু আরবি, মাঝখানে একটা ফার্সি, সলাতে ছাষ্ট ছাষ্ট পড়তেছে। এখন আপনি বললেন যে এটা সলাতুর দোয়া, তাহলে তো আবার নিয়ত পাল্টে যাব, এবার বলতে হবে নামাইতওয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সলাতে দোয়া। তো এটা আমার আপনার জন্য না সহজ মনে হচ্ছে, কিন্তু একজন মুরব্বীর জন্য এটা কিন্তু খুব জটিল, ছাষ্ট পাল্টায় দোহা নিয়ে আসা, এটা কিন্তু অনেক কঠিন জিনিস। এই জন্য অনেকে এই চিন্তায় থাকে, এই ফেরেশানির মধ্যে থাকে, নাম যে পাল্টাইতেছে ভালো কথা, কিন্তু নিয়ত যে পাল্টাইব এটা কি করব, এরকম অনেকে ফেরেশানির মধ্যে থাকে। আসলে নিয়তের কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না, কিন্তু আমরা মানুষকে বলে শিখাইছি নিয়ত পড়া, তো পড়াটা কঠিন কিন্তু নিয়ত করাটা কঠিন না। যেমন আজকে আমরা আপনারা তাফসীরুল কোরআন মাহফিলে আসছেন, কি নিয়ত করে আসছেন না নিয়ত ছাড়া আসছেন? নিয়ত করে আসছেন না, নিয়ত করে না আসলে তো সওয়াবে পাইবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মাধ্যমে আল্লাহ পাক আমলের সওয়াব দেন। তা আপনি এত কষ্ট করি এত দূর থেকে এখানে আসছেন, নিয়ত ছাড়া আসছেন, তাহলে কিভাবে নিয়ত করছেন আবার বলেন? নাওয়াইতওয়ান আজহাবা ইলাল মসজিদে নদ্দা সরকার বাড়ি, এইভাবে নিয়ত করছেন না নাকি? হ্যাঁ, এইভাবে নিয়ত না করলে কি নিয়ত হয়েছে? হয়েছে, নিয়ত করছেন, নিয়ত পড়েন নাই, অন্তরে অন্তরে নিয়ত করে রওনা দিছেন, নিয়ত পড়া লাগে নাই, এটার নাম নিয়ত। তাহলে আমরা যেটি বলতেছিলাম সলাতুদ দোহা এই জন্য বলা হয় যে ওই সময়টা দোহার সময়। আচ্ছা, এই সময়টাকে আল্লাপাক বিশেষভাবে নির্ধারিত করার প্রয়োজনীয়তা কি? প্রথম কথা হলো রাত্রি যত গভীর হয়, রাত্রি যত অন্ধকার হয়, তো ওই রাত্রির পিছনে শুভ সংবাদ আছে। রাত্রি যত আস্তে আস্তে গভীর হবে তত বুঝতে হবে আলহামদুলিল্লাহ এরপরে সুসংবাদ আসতেছে, মানে গভীর হওয়ার পরে এক সময় কঠিন অন্ধকার হয়ে তারপরে আস্তে আস্তে ফজর উদিত হবে, ফজর থেকে আস্তে আস্তে দোহা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের প্রথম দিকে, নবুয়তি জীবনের প্রথম দিকে, মাক্কি জীবনের প্রথম দিকে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করছেন, সূরা দোহা। অর্থাৎ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখা যাচ্ছিল সব অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আরও দিন দিন গাঢ় হইতেছে, যত দিন যাচ্ছে তত অন্ধকার গাঢ় হচ্ছে, গভীর রাত্রি হচ্ছে, গভীর অন্ধকার হচ্ছে। সাধারণ স্থূল দৃষ্টিতে, মোটা দৃষ্টিতে কেউ তাকাইলে মনে হবে সামনে কোনো ভালো লক্ষণ নাই, সামনে কঠিন থেকে কঠিনতর অবস্থা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন, আল্লাহ পাক এই জন্য সূরা দোহা নাজিল করে বলতেছেন যে সামনে আপনার জন্য দোহা অপেক্ষা করতেছে, সুবহানাল্লাহ। মানে ইসলামের দোহা, এই ইসলামের উপরে যে অন্ধকার গভীর রজনী আসতেছে, গভীর রজনীর পরে ইসলামের সবে সাদেক উদিত হবে, ইসলামের ফজর উদিত হবে, এবং একসময় ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে ইসলামের দোহা উদিত হবে, সুবহানাল্লাহ। মানে ইসলাম সূর্য যেমন দোহা হইলে, দোহার সময় হইলে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে, স্পষ্ট আলো বিকিরণ করতে থাকে, একসময় ইসলাম কোরআন এরকম সারা দুনিয়াতে সূর্যের মতো, দোহার মতো আলো বিকিরণ করবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ওই সময় এই সূরা দোহাটা নাজিল করেছে। এই সূরার শানে নজুলের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম অনেক ঘটনা বর্ণনা করেছেন। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলছেন যে তখন একাধারে কিছুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিলটা বন্ধ ছিল, আপনার কেউ বলছেন 20 দিন, কেউ বলছেন 25 দিন, কেউ বলছেন 35 দিন, কেউ বলছেন 45 দিন ওহী আসা নাই। ওহী নাজিলে বন্ধ থাকার কারণ কি? বন্ধ থাকার কারণ হল যে ঘন ঘন ওহী নাজিল হলে তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যস্ত হন নাই মুখস্থ করা, আয়ত্ত করা, এটাতে মাত্র ওহী নাজিল হচ্ছে,
আবার ওহিনাজিল হওয়াটা কিন্তু মজার জিনিস না, ওহিনাজিল হওয়াটা খুবই কঠিন। কারণ আল্লাহ পাক বলছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপরে নাজিল করব অত্যন্ত ভারী কঠিন একটা জিনিস। এটা এত ওজন ওহিটা, এত কঠিন, এটার ভার সহ্য করা এটা অনেক যন্ত্রণাদায়ক, অনেক কঠিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহি নাজিল হতো তখন প্রচণ্ড শীতের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে ঘাম বাইর হতো। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা দিয়ে শুয়েছিলেন, এমন সময় ওহি নাজিল হচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার পাটা মনে হচ্ছে বেঙ্গে ফেটে যাবে, এটা ওজন এত বেড়ে গেছে যখন ওহি নাজিল শুরু হয়েছে। একটা উটের পিঠে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, ওহি নাজিল শুরু হয়েছে, উটটা মরে যাওয়ার উপক্রম হয়েছে, মানে এটা এত ভারী, এত কষ্ট। তো এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুদিন প্রথমে ওহি নাজিলের পরে একটু বিরতি দিলেন, যে কষ্টটা লাঘব করার জন্য এবং যাতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহু আকবার, এই জিবরিল আলাইহিস সালাম আসলেন, কিছু ওহি আসলো, এখন দেখি জিবরিল আসে না, ওহি আসে না, আল্লাহ কি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন এক পেরেশানির মধ্যে পড়ে গেলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশের ঘর, নামটা বলেন তো দেখি, জি উম্মে জামিল বলছেন, কে? জি আজকে পুরস্কার পাবে ভাই, ভাইয়ের নাম কি? শাহাবুদ্দিন ভাই। জি শাহাবুদ্দিন ভাইকে আজকে পুরস্কার দিবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশের ঘরের চাচি উম্মে জামিল। উম্মে জামিল, উম্মে জামিল কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, পাশের ঘরটা হলো এই আবু লাহাবের ঘর, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই দুষ্ট মহিলা, যে মহিলার কথা কোরআনে আল্লাহ বলছেন, কোন সূরায় বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতু। এই ওয়ামরাআতুটা হলো উম্মে জামিল, এই দুষ্ট মহিলা। এই দুষ্ট মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক যন্ত্রণা দিত, অনেক কষ্ট দিত। এই দুষ্ট মহিলা কষ্ট দিত কোথায় বলেন তো দেখি? মদিনাতে না তায়েফে না মক্কায়? মক্কা মুকাররামায় এই দুষ্ট মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করত, কষ্ট দিত। এই মহিলা ছিল মক্কায়, আর এখন বুড়ির বাড়ি কাঁটাগাছ চলে গেছে তায়েফে। এখন তায়েফে আপনার এক জায়গায় কিছু কাঁটাগাছ আছে, তারপরে ওখানে দুইটা মসজিদ আছে। এখন আমাদের দেশের মানুষ যায় দলে দলে, বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষ, ওই কতগুলো কাঁটা গাছ আছে, কাঁটা এগুলো ছিঁড়ে নিয়ে আসতেছে, ওই কাঁটা গাছের পাতার মধ্যে নাম লিখে দিয়ে আসতেছে, পাথরের মধ্যে নাম দিতেছে, বুড়ির বাড়িতে নাম দিতেছে, মানে হুলস্থল কাজ কারবার। তো বুড়ির বাড়ি ওখানে যাবে কেন? বুড়ি তায়েব গেছে কেন? এটা কোন বুড়ি? ওই বুড়ির নাম কোরআন হাদিসে কোনো জায়গায় আসে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে কাটা দিবে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে থাকতেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন কোথায়? মক্কা মুকাররমায়, পরবর্তীতে মদিনা মুনাওয়ারা। তায়েফে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার নির্যাতন করে আবার বের করে দিছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে আসছেন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের লোকেরা ইসলাম গ্রহণ করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তায়েফ যেতেন, আবার চলে আসতেন, কিন্তু ওখানে স্থায়ীভাবে থাকতেন না। তাহলে ওই বুড়ির বাড়ি ওখানে যাবে কেন? কাঁটা ওখানে যাবে কেন? এগুলো সব মিথ্যা কথা। তো ওই বুড়ি উম্মে জামিল, এই বুড়ি প্রতিদিন রাত্রে ঘুমায় না, নবী সাল্লাল্লাহু আলাইহির ঘরে কী হইতেছে না হইতেছে উকি দিয়ে কান লাগাই দিয়ে শুনে থাকে। তো রাত্রে যা হয় এটা সকালবেলায় চারিদিকে সংবাদ নিয়ে পুরা মক্কা এলাকায় সবার বাড়িতে গিয়ে গিয়ে বলে আসে। তো যখন কয়েকদিন নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে ওহি আসে না, তখন এই উম্মে জামিল বলতেছিল যে যেই শয়তানটা নাউজুবিল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, ওই শয়তানটা আসা বন্ধ হয়ে গেছে, নাউজুবিল্লাহ।
নবী সাল্লামের ছেলে মারা গেছেন রাত্রে, নবী সাল্লাম তিনটা ছেলের সর্বশেষ ছেলেটাও মারা গেছেন। তখন নবী সাল্লাম সারা রাত্রি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্নার মধ্যে ব্যস্ত, কান্নাকাটি করতেছেন, হতাশ যে ছেলেগুলো মারা গেল সবগুলা। আর এই মহিলা শুনে আনন্দে খুশিতে পুরা মক্কার ঘরে ঘরে যাই বলতেছিল যে আবতার ইন্না মুহাম্মাদান আবতারা, যে মোহাম্মদ সাল্লাম লেস কাটা হয়ে গেছে, মানে মোহাম্মদ সাল্লামের ওয়ারিশ নাই, মোহাম্মদ সাল্লাম মারা গেলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই ইসলামী চিন্তাধারা, এই আল্লাহর দিন ধরে রাখার মতো আর কেউ নাই। তখন আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে কি বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার ছেলেদেরকে দুনিয়া থেকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু ওই ছেলেদের পরিবর্তে আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিছি। দুনিয়াতে আপনার ছেলে রাখি নাই, কিন্তু এটার পরিবর্তে আমি আপনাকে বিশাল এক আখেরাতের নিয়ামত কাউসার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন পাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আল্লাহ পাক আপনাকে কাউসার দিয়েছেন, শুকরিয়া তান, আপনি বেশি বেশি নামাজ পড়েন আর বেশি বেশি কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর যে মহিলা সকালবেলা প্রচার করতেছে আপনি আবতার হয়ে গেছেন, লেসকাটা হয়ে গেছেন, ওয়ারিশ শূন্য হয়ে গেছেন, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই মহিলারাই লেসকাটা, এরাই লেসকাটা। আজকে দেখেন ওদের কোনো ওয়ারিশ নাই, আবুল আহাবের জন্য মিলাদ পড়ায়, আবুল আহাবের জন্য দোয়া করায়, এরকম কোনো ওয়ারিশ আছে? কেউ নেই। এবং আমরা বসে বসে খালি বলি তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। প্রতিদিন কোটি কোটি হাফেজ কোরআন মুসলমান, ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে কোটি কোটি মুসলমান তাব্বাত ইয়াদা আবি লাহাব বলি বলি খালি অভিশাপ দিতেছে, ধ্বংস হওয়ার দোয়া করতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ বলতেছে। সুবহানাল্লাহ। তাহলে ও হেরাইলাস কাটা হয়ে গেছে। তখন এই মহিলা বলতেছিল যে যে শয়তান আসতো বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দোহা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে জিব্রাইলও বন্ধ হয় নাই, আমি আল্লাহ আপনার থেকে দূরে যাই নাই। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী কী নিয়ামত দিচ্ছেন এই সব স্মরণ করাই দিয়ে এই ছোট্ট সূরাটা সূরা দোহা নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদ দোহা, দোহার কসম, দোহার কসম, অর্থাৎ সূর্য যখন স্পষ্ট হয়ে উপরে উঠে যায় এরকম সময়ের কসম, ওয়াল্লাইলি ইদা সাজা, ওই রাত্রির ওই সময়টার কসম যখন রাত্রি একেবারে অন্ধকার হয়ে যায়, গভীর অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে দুইটা কসম করছেন আল্লাহ পাক, একটা দোহার কসম আর একটা গভীর রাত্রি অন্ধকার রাত্রির কসম, কারণ অন্ধকার রাত্রির পরেই দোহা আসবে, অন্ধকার রাত্রির বিপরীতেই দোহা, এই জন্য আল্লাহ পাক দুইটাই কসম করছেন। কসম করে আল্লাহ পাক বলতেছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই। সুবহানাল্লাহ। ওয়া মা ক্বালা, আপনার প্রতি আপনার রব অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, আপনি কেন চিন্তা করতেছেন? আপনার রব আপনার প্রতি কোনো অসন্তুষ্টিও, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনটা আপনার জন্য বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। কারণ আপনাকে তো, আপনি তো দুনিয়া চান নাই, আপনি চাইছেন আখেরাত, দুনিয়াটা আপনার জন্য এইভাবে কষ্টের মধ্যে যাবে, পেরেশানির মধ্যে যাবে, এটার থেকে আপনার আখেরাত বেশি কল্যাণকর। আবার কোনো কোনো মুফাসসিরিন কেরাম বলছেন এখানে আল্লাহ পাক বলছেন আপনার জীবনের প্রথম অবস্থার চাইতে শেষ অবস্থা বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এজন্য মাক্কি জীবন আপনার কষ্টের জীবন, মাদানী জীবন আপনার কল্যাণের জীবন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে দুইটা ব্যাখ্যা, একটা হলো
যদি ধরেনি দুনিয়া এবং আখেরাত, তাহলে অর্থ হইল আপনার রব আপনাকে আখেরাতে এমন কিছু দিবেন ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, কি দিবেন? যদি আখেরাত ধরে নি তাহলে দিবেন কি বলেন দেখি। এক নম্বরে দিবেন, সমস্ত মানুষ যখন বেহোশ হয়ে যাবে, সর্বপ্রথম যে মানুষটা বেহোশ থেকে হোশ হবেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল মানুষ বেহোশ হয়ে যাবে, বেহোশ থেকে এরপরে আস্তে আস্তে মানুষ উঠা শুরু করবে। আর আউয়ালু মান আফাকা, যেই মানুষটা প্রথম বেহোশ থেকে হোশ হবে সেই মানুষটা আমি। সুবহানাল্লাহ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠাবেন, এমন জিনিস দিবেন আখেরাতে যেই জিনিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। এরপরে দিবেন আশ-শাফাআ আল উযমা, আশ-শাফাআ আল উযমা। আখেরাতের স্টেশন কয়টা বলেন তো দেখি, কি কয়? তিনটা। এখনো স্টেশনও জানা না, রওনা দিছে জান্নাতের দিকে। আমরা ওই দিন আলোচনা করছি না, আমরা রওনা দিছি কোন দিকে? জান্নাতের দিকে। তো ট্রেন ছাড়ছেন জান্নাতের দিকে, কোন কোন স্টেশনে দাঁড়াবে স্টেশনগুলো সম্পর্কে জ্ঞান লাগবে না? তো স্টেশন কয়টা? আমরা ছোটবেলায় আমাদের এলাকায় একজন বক্তা ছিলেন, আমাদের দাদার বয়সে, মানে আমরা তখন ফাইভ সিক্সে পড়ি, উনি তখন একেবারে মুরব্বী, নাম ছিল মাওলানা ফজলুর রহমান বুলবুলি। তো উনার ওয়াজের কিছু বৈশিষ্ট্য ছিল, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। তো উনি আমাদের এলাকার সব মাদ্রাসায় ওয়াজে আসতেন এবং দান কালেকশন করতেন, টাকা পয়সা কালেকশন করতেন। তো ওয়াজ ছিল একটা সব জায়গায়, তো এই জন্য আমরা মুখস্থ করে ফেলছি আগাগোড়া, প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজটা আমাদের মুখস্থ ছিল, কারণ একই ওয়াজ তো সব জায়গায়, আর প্রতি বছর আসতেন আমাদের মাদ্রাসায়। তো উনি এই ওয়াজ করতেন, এই দাঁড়ায় দাঁড়ায় বসে ওয়াজ করতেন না, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করবেন, কানে হাত দিয়ে ওয়াজ করবেন। তো ওনার ওয়াজগুলো ছিল ছন্দবদ্ধ, মানে বাংলা কিন্তু কবিতা আকারে, ছন্দের মতো, মানে পুরা ওয়াজটাই ছন্দের মতো। তো এটার আমরা মজা করে মানে কবিতার মতো মুখস্থ করে ফেলছি। তো উনি তখন ওয়াজ করতেন, কি বলতেন? বলতেন যে সামনের দিকে সাতটা স্টেশনও আছে গো, শুনতে চাইলে বুলবুলিয়ে নাম বলিয়া দিবে গো। সবাই বলেন সুবহানাল্লাহ, এইভাবে ওয়াজ করতেন। তো সাতটা স্টেশনের উনি বর্ণনাও দিতেন। তা আলহামদুলিল্লাহ, এই ওনার কথাটা ঠিক আছে যে এই দুনিয়া থেকে যাওয়ার পরে সাতটা স্টেশন আছে, জান্নাতে পৌঁছার আগে সাতটা স্টেশনও আছে। প্রথম স্টেশনের নাম কবর, প্রথম স্টেশন কবর। দ্বিতীয় স্টেশন আন-নাফখা ওয়াল বাস, তৃতীয় স্টেশন হলো আল হাসর, চতুর্থ স্টেশন আল হিসাব ওয়াল জাজা, পঞ্চম স্টেশন আল কাউসার, ষষ্ঠ স্টেশন আল মিজান, সপ্তম স্টেশন আস-সিরাত। এই সাতটা স্টেশন পাড়ি দিলে অষ্টম স্টেশনে ট্রেন গিয়ে জান্নাতে পৌঁছবে। সুবহানাল্লাহ, এই সাতটা পাড়ি না দিলে জান্নাতে যাওয়া যাবে না। এই সাতটা স্টেশন আপনাকে হাজার হাজার মাইল, এই দূরত্ব কিন্তু কম না, হাজার হাজার মাইল এবং হাজার হাজার বছর পাড়ি দিয়ে তো জান্নাতে যাইতে হবে। জান্নাতে তো সোজা না, আর জান্নাত কার বাড়ি? নানার বাড়ি না বাপের বাড়ি? বাপের বাড়ি, আমাদের বাপের বাড়ি, আদম আলাইহিস সালামের বাড়ি। তাহলে সুতরাং আমরা আর অন্যদিকে যাব না, যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে। কিন্তু যাওয়ার আগে সাতটা ভয়ঙ্কর স্টেশন আছে, এই স্টেশনগুলোর জ্ঞান দুনিয়াতে থাকে অর্জন করতে হবে, এবং এই স্টেশনগুলোর কোন জায়গায় কী কী ভয়ঙ্কর পরিস্থিতি আছে সেইগুলোর থেকে বাঁচতে হলে কী লাগবে সেটা জানতে হবে। তো এই কথাটা বলছি এই জন্য, প্রথম স্টেশন কবর, এই স্টেশনে হাজার হাজার বছর চলে যাবে। তারপরে দ্বিতীয় স্টেশন আন-নাফখা ওয়াল বাস, তৃতীয় স্টেশন আল হাসর। এই হাসরের ময়দানটাও একটা ভয়ঙ্কর ময়দান, যেদিন কারো পায়ের মধ্যে জুতা স্যান্ডেল থাকবে না, খালি পায়ে, গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, এবং হিতাহিত কোনো জ্ঞান থাকবে না, হতভম্ব হয়ে কেয়ামতের ময়দানে উঠবে। আচ্ছা, এই অবস্থার মধ্য দিয়ে
মানুষ দৌড়াদৌড়ি করবে, আজাবের মধ্যে বিচার শুরু হবে না। তখন মানুষেরা সমস্ত নবীদের কাছে দৌড়াবে, আদম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, সবাই দেখাই দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাব্বুল আলামিনের কাছে এসে শাফাত করবেন। কিসের শাফাত? বিচার কাজটা শুরু করার জন্য। বিচার শুরু হচ্ছে না, আজাবের মধ্যে আছে, সবাই কষ্টের মধ্যে আছে। বিচারটা শুরু হইলে তো এই কষ্ট থেকে বাঁচা যাবে। এই বিচার শুরু করার জন্য যে শাফাত, এটার নাম আশ-শাফাআত আল উজমা, সবচেয়ে বড় শাফাত। এটা একমাত্র একজন নবী করবেন, তিনি হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আর কোনো নবী করতে পারবেন না। কিন্তু যেটা শাফাতে সোগরা, যেটা শাফাতে আম্মা, সেটা সমস্ত নবীরা করবেন, সকল নবীরা করবেন, সিদ্দিকিনেরা করবেন, সুহাদারা করবেন, সলেহিনেরা করবেন, ওলামারা করবেন, হাফেজরা করবেন, কোরআনে কারিম করবে, ফেরেশতারা করবে, জিনেরা করবে, আরও অনেক অনেকে করবে। এটা হলো আম শাফাত। আর যেটা শাফাতে উজমা, এটা একমাত্র করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাব্বুল আলামিন এমন কিছু দিবেন আখেরাতে যেটার দ্বারা আপনি খুশি হয়ে যাবেন। এই শাফাতে উজমাটা আল্লাহর কাউকে দিবেন না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আরেকটা স্টেশনের নাম বলছি হাউস, হাউজে কাউসার। এই স্টেশনে আবার সব ট্রেন ধরবে না, কিছু কিছু স্টেশন আছে সব ট্রেন কিন্তু দাঁড়ায় না, বুঝতে পারছেন? কিছু ট্রেন ট্রেন দাঁড়ায়, কিছু ট্রেন দাঁড়ায় না। এই স্টেশনে সবাই দাঁড়াইতে চাইবে, কিন্তু ফেরেশতারা সবাই দাঁড়াইতে দিবে না। কিছু মানুষের দাঁড়াইলে লাঠি দিয়ে পিটাই দৌড়াই দিবে, এখানে দাঁড়াইতেই দিবে না। কারণ এখানে যারা দাঁড়াইতে পারবে তারা কাউসারের পানি পান করতে পারবে, সুবহানাল্লাহ। আর এই পানিটা একবার পান করলে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা ধরবে না, সুবহানাল্লাহ। এই জন্য সবাই চাইব যে এখানে একটু দাঁড়াই, হাউজে কাউসারের পানি খাই, কিন্তু ফেরেশতারা টেনে টেনে এদেরকে নিয়ে যাবে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে লোকদেরকে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, ও ফেরেশতারা এদেরকে নিও না, এরা তো আমার উম্মত, এরা আমার উম্মত, এদেরকে একটু দাঁড় করাও, পানি খাওয়াই দিই। ফেরেশতারা কি বলবেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই মানুষগুলো দিনের মধ্যে নতুন নতুন বেদাত বানাইছে, নতুন নতুন দিন বানাইছে। এরা আপনার দিনকে টুকরা টুকরা করে নিজেরা দিন তৈরি করছে, সুতরাং এদেরকে আপনার এই পানি পান করতে দেওয়া যাবে না। তাহলে বোঝা যায় এখানে সবাই দাঁড়াইতে পারবে না। এই স্টেশনটা খাস সবার জন্য না, এখানে যাদের স্টেশনের পারমিশন আছে, টিকিট আছে, শুধু এরা দাঁড়াবে। তাহলে এই কাউসারটা আল্লাহ পাক শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটাকে আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলছেন না, এটা মাদানী জীবনের কথা বলছেন, যে মাক্কি জীবন অতিক্রম করলে আপনাকে মাদানী জীবনে আল্লাহ পাক এমন কিছু দিবেন ফাতারদা, আপনি তখন খুশি হয়ে যাবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার রাসূল, আপনি আপনার শিশুকালের কথা, কিশোরকালের কথা, যৌবনকালের কথা স্মরণ করুন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়াহ, এরপরে আমি রাব্বুল আলামিন আপনার আশ্রয় লাভের ব্যবস্থা করে দিয়েছি, সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে আসার ৬ বছরের মাথায় মা চলে গেছে, ৮ বছরের মাথায় দাদা চলে গেছে, এরপরে আপনি চাচার কাছে বাবার থেকেও বেশি আদরে লালিত পালিত হয়েছেন। এই যে দাদার প্রতি দাদা এই নাতির প্রতি মহব্বত, চাচা এই ভাতিজার প্রতি মহব্বত, এটা কে তৈরি করে দিছে? আল্লাহ সুবহান ওয়া তাআলা তৈরি করে দিছে, যে এই ছাসা এত মহব্বত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, টাকা পয়সা নাই, সম্পদ নাই, কিছু নাই, রাব্বুল আলামিন এক মহিলার ব্যবসা পরিচালনার কাজে নিয়োজিত করে দিলেন, ওই মহিলার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের কি?
ওরে আম্মা বলতে শরম লাগে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু, ওই আম্মার ছেলে হইতে পারলে তো জীবনে হইছে না আর কি। এই আম্মার ছেলে পরিচয় যদি কি আমাদের ময়দানে দিতে পারেন, তো ওইটা পরিচয় দিতে পারাটাই বিরাট গর্বের বিষয়, যে আমি খাদিজার খাদিজা আমার মা, সুবহানাল্লাহ। কারণ জান্নাতি নারীদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন নারী আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক তার সাথে ব্যবস্থা করে দিলেন, তারপরে আল্লাহ পাক শেষ পর্যন্ত তার সাথে বিয়ে হইল, অনেক সম্পদের আল্লাহ পাক মালিক বানিয়েছেন। তাহলে এতিম থেকে আল্লাহ পাক তাকে আশ্রয় দিয়েছেন, সব ব্যবস্থাপনা আল্লাহ পাক সুন্দরভাবে করে দিয়েছেন। পাওয়া যাদা কাদাল্লাং ফাহাদা, আপনাকে রাব্বুল আলামিন পথ হারা অবস্থায় পেয়েছেন, এরপরে পথ দেখাই দিয়েছেন। এটার মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পথ হারা পাইছেন, পথ দেখাই দিয়েছেন, কোন ধরনের পথ দেখাইছেন, কোন ধরনের পথ হারা ছিলেন। একটা তাফসীর হল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো শিরক করেন নাই, জন্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত মক্কা মুকাররমার মানুষ দলে দলে শিরক করত, সব মুশরিক ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মূর্তি পূজা করেন নাই, কোনো ধরনের শিরক করেন নাই, কোনো ধরনের কবিরা গুনার কাজ করছেন এমন নজিরও নাই, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে একেবারে শিশু থেকে আল্লাহ পাক সরাসরি তত্ত্বাবধান করছেন, সুবহানাল্লাহ। এই জন্য একটা কবিরা গুনা করেন নাই, কোনো গুনা করছেন এমন নজির হাদিসে নেই, কোনো বর্ণনায় নেই। কোন মক্কার একজন মুশরিক, একজন কাফের, একজন মুনাফেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো অপবাদ দিতে পারে নাই, যে নবুয়তের আগে উনি এই খারাপ কাজটা করছে, এই গুনার কাজটা করছে, এই নজির নাই, সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সব ভালো কাজ করতেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকতেন, কিন্তু তিনি নবী হবেন পরবর্তীতে, তিনি এরকম নবুয়ত পাবেন, আল্লাহর কিতাব পাবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে জানতেন না। আল্লাহ পাক কোরআনে কারিমের অন্য আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে, কিতাব কি এটাও আপনি জানতেন না, ঈমান কি এটাও জানতেন না, আমি আল্লাহ শিখেছি, সুবহানাল্লাহ। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি তো পথ চিনতেন না, জান্নাতের রাস্তা, নবুয়তের রাস্তা, কিতাবের রাস্তা আপনি আগে জানতেন না, চিনতেন না, আমি আল্লাহ আপনাকে চিনাইছি, দেখাই দিছি, সুবহানাল্লাহ। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় একবার হারাই গেছিলেন, শিশু অবস্থায় মক্কাতে একবার হারাই গেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো পরবর্তীতে আবার খুঁজে পাওয়া গেছে। আবার যৌবনকালে আবু তালেবের সাথে যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে যাচ্ছিলেন, তখন রাস্তা ভুলে নবী সাল্লাম রাত্রে আরেক দিকে চলে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লামকে আবার ঘুরাই ওই রাস্তায় আবার এনে দিয়েছেন। তা আল্লাহ পাক সেই কথাটা স্মরণ করায় দিয়ে বলছেন, ওয়া যাদাকা দাল্লাং ফাহাদা, রাব্বুল আলামিন আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলেন, আপনি রাস্তা ভুলে গেছেন, ফাহাদা রাব্বুল আলামিন আপনাকে রাস্তা দেখাই দিয়েছেন। কারণ রাত্রিবেলা আপনি কাউকে যে মরুভূমিতে জিজ্ঞেস করবেন রাস্তা কোন দিকে, এটাও কেউ ছিল না, আমি আল্লাহই আপনাকে দেখাই দিছি, আবার রাস্তা খুঁজে পাইছে, সুবহানাল্লাহ। ওয়া যাদাকা ইলাং ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, একেবারে গরিব, কোনো টাকা পয়সা সম্পদের মালিক ছিলেন না, ফাআগনা রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদেরও মালিক বানাইছেন, সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওয়া আম্মাসসাঈলা ফালা তানহার, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে যেমন তিনটা নিয়ামতের কথা স্মরণ করাই দিয়েছি, এই তিন নিয়ামতের পরিবর্তে আপনি তিনটা আমল করেন। নিয়ামত কয়টার কথা বলছেন? আলামিয়া জিদকা ইয়াতীম, মানে আপনারে এতিম ফেছি, এতিম থেকে আমি আশ্রয় দিছি, আপনারে পথ হারা পাইছি, পথ দেখাই দিছি, আপনারে নিঃস্ব ফেছি, আপনারে ধনী বানাই দিছি, তিনটা বলছেন না? এবার আল্লাহ নির্দেশও দিয়েছেন তিনটা, পা আম্মাল ইয়াতীম পালা তাকহার, সুতরাং ও এতিম নবী খবরদার জীবনে আপনি কোনো এতিমকে ধিক্কার দিবেন না, সুবহানাল্লাহ। আপনি নিজেই তো এতিম ছিলেন, সুতরাং কোনো এতিমকে আপনি জীবনে ধিক্কার দিবেন না।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। আর নবী সাল্লাম ঘোষণা দিয়েছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাজা, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী দেখাশোনা করি জান্নাতের ভিতরে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ, এতিমের রক্ষণাবেক্ষণকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সে জান্নাতের ভিতরে এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের রক্ষণাবেক্ষণের আরও অনেক ফজিলত হাদিসে বর্ণনা করেছেন। এই নির্দেশটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা তাদের জন্য। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধিক্কার দেওয়া মানে আমার আপনার নবীকে ধিক্কার দেওয়া, কারণ আমার আপনার নবীও এতিম ছিলেন। আল্লাহ পাক এটা এতিম বানায় উম্মতকে শিক্ষা দিয়েছেন, খবরদার কিয়ামত পর্যন্ত কোনো এতিমকে তোমরা ধিক্কার দিও না, এতিমের দেখাশোনা করবা, কারণ তোমার নবীও এতিম ছিলেন। ওয়া আম্মাসাইলা ফালা তানহার, খবরদার কোন প্রশ্নকারীকে তুমি কখনো ধিক্কার দিবে না। এই আয়াতের দুটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো দিন সম্পর্কে, আখরাত সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যদি তোমার কাছে কিছু জানতে চায় কোনো মানুষ, পালা তানহার, খবরদার তাকে কখনো ধিক্কার দিবে না, তাড়াই দিবে না, এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো কোনো ভিক্ষুক, কোনো সাইল যদি তোমার কাছে সাহায্য চায়, ফালা তানহার, তাকে তোমার কাছে আসে এই অবস্থায় তুমি ফেরত দিও না, না থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু আসে দেওয়ার মতো কিন্তু তুমি তাকে ফেরত দিও না, দৌড়াই দিও না। তাহলে দুটা ব্যাখ্যায়, একটা হলো আম্মা সাইলা ফালা তানহার, তাহলে আল্লাহ পাক যাকে দিনের জ্ঞান দিবেন, এলেম দিবেন, এই জন্য তিনি কখনো, মানুষ যত বিরক্ত করুক তিনি বিরক্ত হতে পারবে না মানুষ, কারণ মানুষ তো দিন জানতে চায় তার কাছে। এই জন্য দিন জানতে যখন আল্লাহর বান্দারা আসবে, ফালা তানহার, তাদেরকে ধমক দেওয়া যাবে না, ধিক্কার দেওয়া যাবে না। আমাদের ভাই বোনেরা কি বিরক্ত না করে আমাদেরকে, যদি দেখতেন আপনারা, আপনাদেরই চোখে পানি আসত। রাতে দিনে কোনো টাইম টেবিল নেই, আমাদের ভাই বোনেরা মাসালা জানার জন্য, দিন জানার জন্য মনে করে যে শায়খেরে পাইছি, বাস অল্প দিনে শায়খেরে শেষ করে ফেলব। শায়খের যে একটু সুস্থতা দরকার, এইটাও অনেক ভাই বোনের চিন্তা চেতনায় নাই। আগে মাসালা জানাও, তারপরে তুমি সুস্থ থাকলে থাকো, না থাকলে নাই, আমাদের এত চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, শায়খের সুস্থ থাকুক অসুস্থ থাকুক, সময় আছে সময় নাই, রাত না দিন না ঘুমের সময় না নামাজের সময় না খাওয়ার সময়, কোনো চিন্তাধারা নাই, কন্টিনিউ ফোন দিতেই আছে। আর উনি মনে করে যে উনি একজনেই দিতেছে সারাদিনে চব্বিশ ঘন্টা মিলে, আমি একজনে প্রশ্ন একটা করছি অসুবিধা কি, কিন্তু শায়খের কাছে যে কয়েকশো প্রশ্ন কন্টিনিউ আসতে আছে ওইটা তো উনি বুঝতেছে না। এই জন্য আমাদের ভাই বোনদেরকে আমি বারবার অনুরোধ করি যে ভাই, যে যেহেতু আল্লাহ পাক বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার কাছে প্রশ্ন করলে তুমি বিরক্ত হইবে না, ধিক্কার দিবে না, ধমক দিবে না, কারণ সবারই তো প্রশ্ন করে না, তাহলে আমার কাছে আসে কেন? যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন কিছু নিয়ামত দিছেন, এলেমের নিয়ামত, ওই নিয়ামতের কারণে আসে, এটা তো সবার কাছে যায় না, আপনার কাছে তো যায় না, আরেকজনের কাছে তো যায় না, তাহলে তাকে ধিক্কার দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, বা কোনো কেন ফোন করছেন এত রাত্রে এত সময়, এইরকম কোনো কথা বলা যাবে না, এটা ধৈর্য ধরা কিন্তু অনেক কঠিন। কিন্তু তবুও আমার ভাই বোনদেরকে অনুরোধ করব একটু এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যে যিনি এলেম শিখবেন, এলেম বিতরণ করবেন, তারও তো অনেকগুলো কাজ আছে, তার নিজের ব্যক্তিগত কাজ আছে, তার একটা পরিবার থাকে, পরিবারের কাজ আছে, তার চাকরি বাকরি আছে, সেগুলোর কাজ আছে, আবার এই যে আপনাদেরকে জানানোর জন্য যে তাফসির করবেন, খুতবা দিবেন, বিভিন্ন জায়গায় আলোচনা করবেন, এটা লেখাপড়া করা লাগে না, নাকি লেখাপড়া ছাড়া খালি এমনি অটোমেটিক বাইর হয়, এটা মেশিন খালি স্টার্ট দিছেন আর বাইর হইতে আছে নাকি? এই যে সুরা দোহার তাফসিরে যে কথাগুলো বলছি, এগুলো কি মেশিন স্টার্ট দিছেন আর বাইরে গেছে? এরকম বাইরে গেলে তো আপনাদেরকে স্টার্ট দিলেও বাইরে যেত, কিন্তু এটা বাইরে হওয়ার জন্য অনেক সময় দিতে হয়, অনেক স্টাডি করতে হয়, অনেক লেখাপড়া করতে হয়। তা আপনি যদি সময় না দেন লেখাপড়া করার, তো তাফসির হবে কীভাবে, প্রোগ্রাম হবে কীভাবে? তখন তো মানসম্পন্ন যা আপনি চাচ্ছেন সেটা পাবেন না। এই জন্য আপনারা মোবাইলে প্রশ্ন করে
প্রশ্ন না করার চেষ্টা করবেন মাসালা জানার জন্য। মাসালা জানার আলহামদুলিল্লাহ অনেক পথ আছে এখন আলহামদুলিল্লাহ। এই যে ইউবি স্টুডিওতে চিনেন, এখানে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি শনিবার সপ্তাহে দুই দিন লাইভ এক ঘন্টা করে প্রশ্নোত্তর দেওয়া হয়। যে আমি গতকাল এক ঘন্টা ছিলাম সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা, এখানে আমাদের বড় বড় শায়েখেরা প্রতি বৃহস্পতিবার এবং প্রতি শনিবারে থাকেন। তারপরে ফ্যান ভিশন টিভি, এখানে প্রতি সপ্তাহে একদিন আমাদের শায়েখেরা অনেক বড় বড় ওলামায়ে কেরাম থাকেন, এনটিভিতে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন। আপনি ওখানে প্রশ্ন করেন, ওখানে জানেন আর নিজে কিছু শুনেন। যেসব প্রশ্ন আমাদের কাছে আসে তার 90% আমাদের আলোচনার মধ্যে আছে, আপনি শুনলে সব পেয়ে যাবেন। কিন্তু শুনবে না, ওই নির্দিষ্ট প্রশ্নটা শায়েখের কাছে ফোন করে জানতে হবে। এই জন্য আপনি যদি নিয়মিত শুনেন তাহলে এগুলো পেয়ে যাবেন। এই জন্য অনেক শায়েখেরা মোবাইলে ধরতে পারেন না, কারণ এটা তো একটা তাদেরও সুস্থতা অসুস্থতার বিষয় আছে। তা আমরা চেষ্টা করি সবার ফোন ধরার, কিন্তু খেয়াল করবেন যে মাসালার জন্য যথাসম্ভব টেলিফোনে মোবাইলে ফোন না করার জন্য অন্যভাবে জানার চেষ্টা করবেন, নিজে কিছু লেখাপড়া করবেন, আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যখন বক্ষ খুলে দিবেন তখন অনেক কিছু দেখবেন যে নিজের কাছে পরিষ্কার। অনেক মাসালা আছে, এগুলো আপনি শায়েখকে জিজ্ঞেস করা লাগবে না, আপনার সামনে ক্লিয়ার ধরা পড়বে এটা ভুল, আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওই যে সর্বশেষ যেটা বলছেন ওয়া জাদাকা ইলান ফাগনা, আপনাকে অনেক নিঃস্ব অবস্থায় পেয়েছি এরপরে আমি সহায় সম্বল দিয়েছি। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুতরাং আপনার রবের নিয়ামতগুলো আপনি বর্ণনা করেন, আপনার রব আপনাকে কী কী নিয়ামত দিছেন এটা বর্ণনা করেন। বর্ণনা করেন মানে শোকর আদায় করেন, আপনার আল রব যে এত নিয়ামত দিছেন এই নিয়ামতের শোকর আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা দোহার এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন।